আসি ফিশেস গ্যালারি পেজ থেকে লাইভে, বাট আছি স্টাইলো শোরুমে। তো এর মধ্যে দু একদিন একদমই লাইভ করি নাই, কারণ সব কিছু এত আসলে মানে ক্রুশিয়াল বা ক্রিটিক্যাল যেটাই বলো না কেন, মানে চারপাশের পরিবেশ আসলে খুবই সেন্সিটিভ হয়ে গেছে। সব কিছু মিলে আসলে দেখা গেছে যে লাইভ করব কি করব না একটা ইয়ে থাকে, হেজিটেশন থাকে। বাট আসলে বিষয়টা হচ্ছে যে লাইভ হচ্ছে আমাদের বিজনেসের একটা পার্ট, সো এটাকে আসলে এভাবে করে দেখার কিছু নাই। মানে আমারও অন্যান্য অনেকের দেখা অন্যান্যদের লাইভের মধ্যে আমি দেখলাম যে কমেন্টগুলো যে চারপাশে এত প্রবলেম চলছে, তার মধ্যে কিভাবে লাইভ হচ্ছে বা কিভাবে লাইভ করছেন আপনারা ব্লা ব্লা। সো আমি নিজেও ভাবলাম যে আসলে বিষয়টা এইভাবে করে আমরা কেন দেখছি। বিষয়টা কিন্তু এটা না যে আমরা সব কিছু এত ক্রিটিক্যাল চারপাশে, তারপর আমরা লাইভ করছি যে আমাদের কোনো টেনশন নাই বা আমাদের কোনো ভয় নাই, বিষয়টা কিন্তু তা না। আমরা নিজেরাও কিন্তু অনেক বেশি ভয় আছি আমাদের নিজেদেরকে নিয়ে, আমাদের ফ্যামিলিকে নিয়ে। সো বিষয়টা হচ্ছে এবং সবার কথাই আমরা চিন্তা করি যে আসলে সবাই যেন মানে প্রবলেমটা থেকে আসলে বাঁচতে পারে, আল্লাহ সবার উপরে যেন হেদায়ত করে। বাট লাইভ জিনিসটা হচ্ছে আমাদের বিজনেসের একটা অংশ। সো এটা হচ্ছে আমরা মানে লাইভ যখন আমাদের প্রোডাক্টগুলো দেখাই তখন আপনার জন্য বুঝতে ইজি হয়। সো সেই জন্য হচ্ছে এটাকে আপনারা কাইন্ডলি মানে যারা এই জিনিসটা নিয়ে, অনেকেই দেখলাম যে অনেকের পোস্টও দেখেছি আমি যে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, বাট যারা অনলাইনে আছে তাদের লাইভ বন্ধ হচ্ছে না। আসলে খুব প্যাথেটিক, মানে এই ধরনের চিন্তা ভাবনা আপনারা কেন রাখেন আমি জানি না, যে এইটা তো আসলে আমাদের বিজনেসের একটা অংশ। যদি আসলে গভর্নমেন্ট থেকে বলে যে সব কিছু ক্লোজ করে দিতে হবে তখন হয়তো আমাদের শোরুমও আমরা ক্লোজ করে রাখবো, বিষয়টা হচ্ছে এরকম। সো জিনিসটা এরকম না যে আমরা আমরা খুব খুশি খুশি করে খুশিতে আছি সেই জন্য আমরা লাইভ হচ্ছি, বিষয়টা কিন্তু তা না। সো আপনারা যারা এই চিন্তাগুলো করছেন আমাদেরকে নিয়ে, আমি সবার তরফ থেকেই বলছি যারা আমরা লাইভ করছি, কাইন্ডলি আপনারা এই ধরনের চিন্তা ভাবনাটা আমাদের নিয়ে করবেন না যে খুব সুখে আছে তাই লাইভ করছে বা এত কিছু হচ্ছে তার মধ্যে কিভাবে লাইভ করছে। সো বিষয়টা হচ্ছে আমরা এই জন্য টেনশনে আছি, বাট যেহেতু আমাদের লাইভ মাস্ট গো অন, লাইভ চলবে সাথে আমাদের বিজনেসটাও চলতে হবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে এটা আমাদের বিজনেস একটা পার্ট, সো উই হ্যাভ টু ডু ইট যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে অপশন আছে, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে এরকম, ওকে অনেকক্ষণ অনেক মানে এই বিষয়টা কথা বলে ফেললাম। সো আমি এখন আমার মেইন টপিকে চলে আসি আমাদের লাইভের, সেটা হচ্ছে গিয়ে লেজার কাট। আমি অলরেডি ক্যাপশনে লিখে দিয়েছি, তার আগে আমি শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে মিরপুর রিজিনাল 10 মেইন রোড, একদম প্রিন্সেস গ্যালারি শোরুমের ঠিক নিচের শোরুমটাই হচ্ছে আমাদের স্টাইলো শোরুম, যেখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস। সো লেজার কাট হচ্ছে খুবই ফেমাস নাও ডেজ, সো দেখা যায় খুব রিজনেবল প্রাইসের মধ্যে খুবই প্রিটি হয় ড্রেসটা বানানোর পর। সো লেজার কাটের কিন্তু অনেকগুলো নতুন নতুন কালার আমাদের অ্যাভেলেবল হয়ে গেছে, সো আমি ভাবলাম যে সবাইকে একটু দেখিয়ে দিই লেজার কাটের কোন কোন কালারগুলো আপনারা এখন অনলাইনে অর্ডার করতে পারবেন। অনেকেই খুব টেনশনে আছে, সো দেখা যাচ্ছে আসলে স্পট পারচেস করছে না, বাট আমাদের অনলাইন কিন্তু অ্যাভেলেবল আছে, মানে অনলাইন সার্ভিস কিন্তু অন আছে। আপনারা যদি আসলে নিজেদেরকে সেফ রাখার জন্য বের হতে না চান, এবং সেটাই করা উচিত হবে, তারপরে আপনারা যদি চান তাহলে আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারবেন। আদারওয়াইজ এখন দেখে রাখেন, পরবর্তীতে আপনাদের যখন ভালো লাগবে তখন অর্ডার করবেন, ঠিক আছে। উমি আপু বলছে জামাগুলো নিচে অনেক ভালো লাগছে, ভালো অনেক ভালো আছে, থ্যাংক ইউ সো মাচ উমি আপু, অনেক থ্যাংক ইউ সো 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 ভেরি মাচ। ড্রেসগুলো নিয়েছেন অনেক ভালো লেগেছে, আসলে আপনাদের ভালো যেন লাগে সবসময় এটা চেষ্টা করি আমরা, ঠিক আছে। ফাইমা আপু আমার পরা জামাটা আজকে নাই, তবে আমি অলরেডি কয়েকটা ড্রেস বানাতে দিয়েছি, নতুন অনেকগুলো ড্রেস আসছে, তো সেগুলো সব ওইগুলো থেকে আমি বানাতে দিয়েছি যাতে করে হচ্ছে কি পরের মুহূর্তে আমি সেই ড্রেসগুলো পরে আসতে পারি যেগুলো আমার স্টকে আছে, ঠিক আছে। ওকে আমি আর কোনো কথা না বলে ছড়ে বা চলে যাই লেজার কাটে। আমাদের কাছে কিন্তু বারিশেরও হিউজ একটা কালেকশন চলে আসছে, তো বারিশের একদম লেটেস্ট যে ভার্সনটা, লেটেস্ট যে কালারগুলো আছে সেগুলো সব চলে আসছে, ঠিক আছে। তো লেজার কাটটা আমি দেখানো শুরু করে দিচ্ছি, লেজার কাটের কোন কোন কালারগুলো অ্যাভেলেবল আছে, যে কালারগুলো আছে আমি ওয়ান বাই ওয়ান দেখাবো, এবং প্রত্যেকটার প্রাইস সেম হবে মাত্র 640 টাকা করে। আমাদের কিন্তু 20% ডিসকাউন্ট আর চলছে, সো 20% ডিসকাউন্টটা মোস্ট প্রবলি আমরা বৈশাখ পর্যন্ত রাখবো, সো আপনারা বৈশাখ পর্যন্ত পেয়ে যাবেন 20% ডিসকাউন্ট। এখন 20% ডিসকাউন্ট আপনার লেজার কাটের যে টু পিসগুলো আছে এগুলো পাবেন হচ্ছে গিয়ে মাত্র 640 টাকা, 640 টাকা অনলি। সো যেটা করতে হবে, তো আমি যে লাইভে কালারগুলো দেখাচ্ছি যে স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইনবক্সে আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা। তো এটা হচ্ছে লেজার কাটের ফার্স্ট কালার, এটা হচ্ছে রেডের মধ্যে আছে, আর এটা একটু কন্ট্রাস্ট করেছে ব্ল্যাক প্যান্টের উপর একটু অরেঞ্জিশ একটা শেড দিয়েছে, রেড অরেঞ্জের একটা কম্বিনেশন দিয়ে এটার মধ্যে কালারটা করেছে। পাতাটা তো দেখতেই পাচ্ছেন গ্রিন কালার, সো এটা হচ্ছে রেডের সাথে ব্ল্যাক প্যান্ট, এটার মধ্যে হচ্ছে অরেঞ্জ কালার ফ্লাওয়ার। প্রাইস হচ্ছে সবগুলোর সেম 640 টাকা। এটার পরে দেখাবো রেড আর হোয়াইট, এটা হচ্ছে ডিপ রেড মানে একটু মেরুনি শেড আর হোয়াইট কালার প্যান্ট, এটা একটু কম আছে,
সো এটা যাদের রেড ওয়াইট যারা নিতে চান তারা একটু দ্রুত অর্ডারটা প্লেস করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার রেড আর হোয়াইটের মধ্যে, প্রাইস হচ্ছে সবগুলোরই সেম। আপু যেবা তো বললি আপু আই ক্যান গেট ইউ, আমি বুঝতে পারলাম না আপু আপনি কি বলেছেন, এগুলো সবাই ফেলে দিলো হয়ে যাবে, তাহলে থেকে গ্যাদারিং হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে অরেঞ্জ কালার, পিওর অরেঞ্জ কালার, ঠিক আছে? সুন্দর একটা অরেঞ্জ কালার, এর মধ্যে কয়েকজন আপু অরেঞ্জ কালার চেয়েছিলেন, তখন আমাদের কাছে অরেঞ্জ কালারটা শেষ হয়ে গিয়েছিল। সো এই আপুদের মধ্যে কেউ যদি দেখে থাকেন লাইভটা তাহলে আমাদেরকে আবার অর্ডার প্লেস করে ফেলতে পারবেন। অরেঞ্জ কালার, পিওর অরেঞ্জ কালার, একদম সুন্দর যে অরেঞ্জটা হয় পারফেক্ট সেই অরেঞ্জ কালারের কামিজ, আর প্যান্টটা হচ্ছে হোয়াইট কালারের, ঠিক আছে? সো এটা হচ্ছে 640 টাকা, লেজার কাট গুলো হচ্ছে 640 টাকা। অর্ডার প্লেস করার জন্য যেটা করতে হবে স্ক্রিনশট নিতে হবে, সুন্দর করে অর্ডার মানে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে ফেলতে হবে। এটা হচ্ছে মেজেন্টা কালার, হট পিঙ্ক কালার আর ব্ল্যাক প্যান্ট, ঠিক আছে? দিস ওয়ান, এটা হচ্ছে হট পিঙ্ক মানে মেজেন্টা কালারের সাথে হচ্ছে তো ব্ল্যাক প্যান্ট, ঠিক আছে? প্রাইস হচ্ছে সেম 640 টাকা। বারিশের কিছু কালারও কি দেখাবো কি না আমি বুঝতে পারছি না, রেড হোয়াইট তো দেখিয়েছি, রেড হোয়াইট তো অলরেডি দেখেছি, আরেকবার হাতে পড়লো আবার দেখিয়ে দিচ্ছি, দিস ওয়ান রেড হোয়াইট, এটাও চলে আসবে হচ্ছে 640 টাকায়, 640 টাকায়, ঠিক আছে? তো এই হচ্ছে পার্পেল কালার, পার্পেল আর হোয়াইট কালার, তো এটা হচ্ছে পার্পেলের মধ্যে হোয়াইট কালার প্যান্টের সাথে। আমি তো ধরছি কিন্তু যাতে করে আপনারা স্ক্রিনশটটা ঠিক মতো নিতে পারেন। তো এটা হচ্ছে লেজার কাটের হোয়াইট আর পার্পেল কালারের কম্বিনেশন, এটা হচ্ছে 640, প্রাইস সবগুলোরই সেম, সরাই ফোন হলে গ্যাদারিং হয়ে যাবে এখানে। এটা হচ্ছে সুন্দর একটা ব্লু কালার, এই যে এখানে কালারটা ঠিক মতো বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ব্লু কালার, আর প্যান্টের কালারটা দেখলে বুঝে ব্লুইশ অ্যাশ, ব্লু আর অ্যাশকে একসাথে করলে যে কালারটা হবে এটা হচ্ছে বেসিক্যালি সেইটা, একটু ব্লুইশ অ্যাশ, ঠিক আছে? এই যে এই যে, এটা কিন্তু ব্ল্যাক না, এটা কিন্তু একটু ব্লু টাইপের। আপু কী করে অর্ডার করবো মুস্কান আপু? এই যে আমি দেখাচ্ছি আপু, আপনি স্ক্রিনশট নিয়ে নেন, আমি ধরেছি স্ক্রিনশট নিয়ে, আমি যে পেজ থেকে মেসেজ মানে লাইভ করছি প্রিন্সেস গ্যালারি, সেই পেজে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মেসেজ না অপশনে ঢুকে একটা হাই দিলেও হবে বা অর্ডার করতে চাই বললেও হবে, আমাদের মডারেটার আপনাকে খুঁজিয়ে নেবে আপু, ঠিক আছে? এই হচ্ছে প্যান্টের কাপড়টার মধ্যে, একটু দেখো একটু ব্লুইশ অ্যাশ কালার করা আছে, আর এটা একটু ব্লুইশ অ্যাশের মধ্যে, সো এই কালারটা এবং ব্ল্যাক হোয়াইটও আছে। তো এই কালারটা অর্ডার করলে কিন্তু একটু মেনশন করতে হবে ব্লুটা নাকি ব্ল্যাকটা, ঠিক আছে? এটার একটা ব্ল্যাকও আছে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ফিরোজা কালার বলে যেটাকে, সুন্দর একটা ফিরোজা কালার, ঠিক আছে? এই কালারগুলো কিন্তু আমাদের কাছে এতদিন ছিল না, এই যে প্যান্টের কাপড়টা দেখলে বুঝবা, এটা হোয়াইটের উপর একটি সুন্দর কালারের প্যান্ট, ঠিক আছে? একটা খুলে দেখাবো, আচ্ছা ঠিক আছে, যাও গ্রিন কালার একটা আছে, ওটা গ্রিন কালারটা খুলে দেখাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কামিজের কাপড়টা, এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, সো প্রাইস হচ্ছে সবই একই 640 টাকা, ঠিক আছে? আমি একটা খুলে দেখাচ্ছি, সেটা হচ্ছে এইটা, বেসিক্যালি লেজার কাটগুলো যেটা হয় একটা ডিজাইন যে থাকে এই ডিজাইনটা তোমার পড়বে নিচের দিকে, এটা হচ্ছে গ্রিনের মধ্যে অনেক বেশি প্রিটি, ঠিক আছে? সো নিচের দিকে পড়েছে ডিজাইনটা দেখতেই পাচ্ছ, এই যে এইদিকে এক কালার থাকবে, তোমরা চাইলে যে কোনো একটা লেস সেট করে নিতে পারো তাহলে আরো বেশি সুন্দর লাগে, যে নিচের দিকে ডিজাইনটা পড়েছে। আমি কিন্তু হাতার জন্য কাপড়টা পিছনে নিয়ে নিয়েছি, ঠিক আছে? এই পুরো ডিজাইনটা পড়বে হচ্ছে নিচে, এবং এই এই ডিজাইনটা পড়বে হচ্ছে তোমার স্লিভে, এই যে স্লিভের জন্য এখানে আলাদা করে ডিজাইন দেওয়া আছে, এটা পড়বে তোমার স্লিভে, আর নিচে যে ডিজাইনটা আছে এটা পড়বে নিচে, ঠিক আছে? সো এই হচ্ছে বেসিক্যালি লেজার কাটের প্যাটার্নটা, সাধারণত এরকম থাকে, খুব সুন্দর লাগে। আর এটার মাঝখান দিয়ে যখন তুমি একটু মিডিয়াম হাইটের বানাবা কামিজটা, তখন তোমার নিচ দিয়ে হচ্ছে গিয়ে নিচ দিয়ে হচ্ছে তোমার সালোয়ারটা দেখা যাবে, এখানে হচ্ছে সালোয়ারটা থাকে এবং সালোয়ারের মধ্যে এই ডিজাইনটা থাকে, অসম্ভব সুন্দর লাগে, সুন্দর প্যান্ট স্টাইলে বানালে আরো বেশি প্রিটি লাগে, ঠিক আছে? তো এটা হচ্ছে গ্রিন কালারের লেজার কাট, গ্রিনের সাথে হচ্ছে হোয়াইট কালার প্যান্টের মধ্যে গ্রিন কালার ফ্লাওয়ার, ঠিক আছে? যখন তুমি ড্রেসটা বানাবো তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগে, দেখেছো হয়তো অনেকেই খুবই খুবই সুন্দর করে কিন্তু বানাচ্ছে এখন ড্রেসগুলা, ঠিক আছে? এটা আসলে গ্রিন কালার ছিল, গ্রিনটা তোমরা 26 মার্চের জন্য চাইলে নিতে পারো, যদি কেউ নিতে চাও, গ্রিনটা অসম্ভব সুন্দর। এটা হচ্ছে ডিপ পার্পল, আমি কিন্তু একটা পার্পল অলরেডি দেখিয়েছি, সেটা একটু লাইট পার্পল ছিল, এটা কিন্তু একটু ডিপ পার্পল, এখানে ধরি, ঠিক আছে? এই পার্পলটা একটু ডিপ, একটু ডিপ পার্পল, তো এটা হচ্ছে গিয়ে তোমার পার্পলের সাথে হোয়াইট কালার প্যান্ট, ঠিক আছে? তো এইগুলোর প্রাইস পড়বে হচ্ছে 640 করে। এখন হচ্ছে কি, আমি তোমাদেরকে একটা এটা পরে দিতে কি বলতো, এটা তো
একটা বুটিক দেখাচ্ছি, একটা বুটিক কালেকশন দেখাচ্ছি, মনিটর দুইটা কালার আছে, একদম নতুন এসছে, খুবই সুন্দর এবং বাসায় আমি কোথায় ছিলাম না, আমি বাসে ঢুকে আব্বু বের হয়ে গেছো, আমি তো শোরুমে ছিলাম, সেটা আমি এখন খুবই খুবই জরুরি, আর কটনের ড্রেস গুলো হতে হবে খুব সুন্দর, যাতে করে আমরা ইজিলি সেটাকে বাইরে ক্যারি করতে পারি। তো এটা অনেক প্রিটি একটা ড্রেস, কালারটা অসাধারণ সুন্দর একটা কালার, একদম একটা পাম্পকিন অরেঞ্জ এটাকে বলে, একদম কিন্তু ওই যে কটকটা অরেঞ্জ না, সুন্দর একটা পাম্পকিন অরেঞ্জের মধ্যে সুন্দর বাটিক স্টাইলে হচ্ছে তোমার, নট বাটিক স্টাইল, একটু চুনরি বলতে পারো, চুনরি প্রিন্ট করা আছে সুন্দর করে, এবং ছোটো 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 এখানে মিরর সেট করা আছে যেটা আবার সুতা দিয়ে আটকানো আছে, ঠিক আছে। আর এই ডিজাইনটা থাকবে হচ্ছে এখানে, এই যে পুরো ডিজাইনটা অনেক বেশি সুন্দর করে ডিজাইনটা করেছে, মাঝখানে মাঝখানে সুতার কাজ আছে, আর এখানে হচ্ছে ছোট 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 করে এই যে মিরর সেট করেছে, এবং এটা পুরোটা কিন্তু সুতার কাজ, ঠিক আছে। তো ব্যাগেও কিন্তু ব্যাগটাও পুরো প্রিন্টেড, সুন্দর প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ব্যাগ, আর এই হচ্ছে স্লিভ, এই হচ্ছে স্লিভের পোর্শনটা, তো স্লিভ তোমরা বড় করে দিতে পারবা, এই যে স্লিভের জন্য যথেষ্ট, এই থেকে এই পর্যন্ত কাপড় দেওয়া আছে, এটা হচ্ছে স্লিভের কাপড়টা, ঠিক আছে। এই হচ্ছে তোমার পুরো ড্রেসটা, আর ওড়নাটাও পুরো কটনের মধ্যে, ঠিক আছে, পুরো থ্রি পিসটাই হচ্ছে কটনের, এবং খুবই 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 সুন্দর, একদম প্রিটি একটা কালার, আর প্রিটি একটা ড্রেস। প্যান্টের কাপড়টা হচ্ছে তোমার চকলেট কালার, কারণ এটার মধ্যে হচ্ছে এখানে চকলেট চকলেটের প্রিন্ট আছে, সো এখানে প্যান্টের কাপড়টা দেওয়া হয়েছে চকলেট কালার। তো এই ড্রেসটার প্রাইস আছে মাত্র 1200 টাকা, 1200, 1200 টাকা তোমরা পেয়ে যাবে এত সুন্দর একটা বুটিক ড্রেস। তো এটা হচ্ছে কি তোমার ফুল ড্রেসটা, স্ক্রিনশট নিয়ে নিতে হবে ভালো লাগলে। যে আরেকটা কালার আছে খুবই সুন্দর গ্রিনের মধ্যে, ওইটাও দেখাচ্ছি, ঠিক আছে। তো এই হচ্ছে ফুল ড্রেসটা, যেটার প্রাইস আসবে হচ্ছে মাত্র 1200 টাকা, ঠিক আছে। সো অর্ডার প্লেস করতে হলে যেটা করতে হবে, স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট নিয়ে ইনবক্সে করে দিলে তোমাদের অর্ডার প্লেস হয়ে যাবে। আর সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের কি ব্যাপার, বাইরে যাও, এটার ড্রেসটা গ্রিনের মধ্যে পুরো, ঠিক আছে। অনেক 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 প্রিটি একটা কালার, পুরো গ্রিনের মধ্যে, সো গ্রিন কালার যাদের পছন্দ তাদের এই ড্রেসটা খুবই ভালো লাগবে। এবার হচ্ছে কি আমি ক্লোজ থেকে দেখাই, এটা পুরোটা হচ্ছে কাজ করা আছে এখানে, মাঝখানে মাঝখানে সুতার কাজ করা, প্রিন্ট করা আছে, প্রিন্টের মাঝখানে সুতার কাজ, ছোট 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 মিরর সেট করা আছে, আর এই হচ্ছে তোমার পুরোটা ফ্রন্টের ডিজাইন, আর এখানে হচ্ছে প্রিন্ট, প্রিন্টের উপর আবার ছোট ছোট মিরর সেট করা আছে, নিচের দিকেও কিন্তু ডিজাইন আছে, গুছিয়ে দিয়ে যদি এত টাইম লাগে। ফাইনালি এই হচ্ছে তোমার ফুল ড্রেসটা, ব্যাকে তো দেখেছি, ব্যাকেও কিন্তু
প্রিন্ট করা আছে, এটা হচ্ছে স্লিভটা এবং ব্যাকে হচ্ছে এই সেম প্রিন্টটা, সেম প্রিন্টটাই হচ্ছে যাবে ব্যাকে। এই হচ্ছে ফুল ড্রেসটা, আর এটা দুপাট্টাটাও হচ্ছে তোমার পিওর কটনের, পুরো থ্রি পিসটাই হচ্ছে তোমার কটনের। আর এই যে দেখো ওনার মধ্যে চারপাশে কিন্তু এখন সুন্দর করে কুশি কাটা লেস করা আছে, ঠিক আছে, এই যে কুশি কাটার সুন্দর করে লেস করা আছে। উক্তি চৌধুরী আপু, জি আপু, চিটাগাঙ্গা তো ডেলিভারি আপনি নিতেই পারবেন। সো এই হচ্ছে ড্রেসের নিচের দিকেও কিন্তু ডিজাইন আছে, নিচের ডিজাইনটা দেখানো হয়নি, নিচের দিকে কিন্তু এটা পুরো নিচের ডিজাইন, ঠিক আছে, এই পুরো ডিজাইনটা হচ্ছে নিচের দিকের, এই যে পুরো ডিজাইনটা নিচের, এবং সুন্দর করে এখানে সুতার কাজ এবং ছোটো 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 মিরর সেট করা আছে। ওকে, সো এই ড্রেসটার প্রাইস হচ্ছে 1200 টাকা, পিওর কটনের মধ্যে সুন্দর করে একদম বুটিক স্টাইলে ডিজাইনটা করা আছে। এইটা আর প্যান্টের কাপড়টা হচ্ছে গ্রিন কালার। সো এই ড্রেসটার প্রাইস হবে মাত্র 1200 টাকা। নিতে চাইলে যেটা করতে হবে, সুন্দর মতো একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিলে অর্ডার প্লেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো লেজার কাটে যে কালারগুলো অ্যাভেলেবেল আছে, প্রায় 10টার মতো কালার মনে হয় আছে, সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি। লেজার কাট থেকে যদি কোনো কালার ভালো লাগে তাহলে খুবই দ্রুত অর্ডার প্লেস করতে হবে। আর বুটিক্সের এই দুটো ড্রেস দেখালাম, আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে, সেগুলো আমি বানানোর পর বানিয়ে বানিয়ে লাইভ করে দেখাবো, ঠিক আছে, কারণ দেখা যায় যে বানানো না অবস্থায় লাইভে দেখালে খুবই ঝামেলা হয়, আর বানালে একটা বুঝতেও পারা যায় যে ড্রেসটার মধ্যে অ্যাকচুয়ালি কী আছে। আর হচ্ছে গিয়ে বিষয়, হাই হ্যালো সবাইকে যারা এখন জয়েন করছো, তো আমি লাইভটা এখানে কমপ্লিট করতে চাচ্ছি, আবার পরবর্তীতে কোনো লাইভ করবো হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে, মানে নতুন কোনো ড্রেস নিয়ে, ঠিক আছে। তাহলে আমি শোরুম অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি, শোরুম অ্যাড্রেস হচ্ছে মিরপুরে দিনাল 10 মেইন রোড, আর প্রিসেলের শোরুমে ঠিক নিচে শোরুমটাই হচ্ছে তোমার স্টাইলিশ শোরুম। আর প্রিসেস গ্যালারিতে তো অফার চলছেই জানো, পিজি থেকেও আমি লাইভ করবো যখন, তখন আবার পিজির অফারগুলো তখন মেনশন করে দিবো, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।